এই কথা বলে কে কেন? চুপ থাকো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লোক কথা বলবেন না যার কথা বলার দরকার, মাইকের সামনে এসে বলুন, শুনি আমরা। আগামী বছর দ্বিতীয় বক্তা হিসাবে দাওয়াত নিব, পারলে নাও না পারলে ভাগো, ঠিক আছে? কারণ এই সিটিংবাদীর ব্যবসা আর চলবে না, ওটা দেশ টিটারে ভরে গেছে। দুনিয়ার সব জায়গায় সমস্যা নেই, সমস্যা লোক আজ মাহফিলে। রেল স্টেশনে দেখেন যে রাত 9টার ট্রেন বিকাল 4টা লেখা আছে, দেখেন না? কিন্তু আজ মাহফিলে বাদ আসর লিখছেন কেন? বাদ এসে লিখতে পারেননি, সেটা আপনার সমস্যা নয়, আমাদের এলাকারও সমস্যা, গোটা জাতির সমস্যা। এই জাতি, এই জাতি বাংলাদেশি জাতি জাতীয়ভাবে মৃত্যু। যেই পাতার নাম, যেই গাছের বিরাট লম্বা গাছ তার নাম গোল পাতার গাছ, যেই ফলের মধ্যে দানায় ভর্তি তার নাম বেদানা, যেই ফলে রস ভর্তি তার নাম আনারস, যেই খাদ্য চামড়া দিয়ে ঢাকা তার নাম সোলা। কি বুঝলেন? উলট পালট সমস্ত ষড়যন্ত্রের একটা অংশ, এতে কোনো সন্দেহ নেই। ওয়াজ তো শুনবেই না, যারা শুনছে তাদের বাধা দেওয়ার জন্য মানবরূপী শয়তান চারদিকে ঘুরছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের শয়তান আছে, আবার জিনেরও শয়তান আছে। জিনের শয়তান আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বললে চলে যায়, কিন্তু মানুষের শয়তান সহজে যায় না। বলছিলাম আমাদের এলাকার এক তালেব এলেন বাজারে গেছে ব্লেড কিনতে, মাদ্রাসার ছাত্র ব্লেড কিনতে গেছে। আরেকজন জিজ্ঞেস করছে, ভাই কোথায় গেছিলি? কয় বাজারে। কেন ব্লেড কিনতে? কয় গ্রামের দোকানে ব্লেডের দাম 1 টাকা আর বাজারে 8 আনা। কয় তাহলে তোমার গাড়ির ভাড়া কত? কয় যেতে লেগেছে 12 আনা আর আসতে লেগেছে 12 আনা, 1.5 টাকা লেগেছে গাড়ির ভাড়া। বলছে, তুমি যে 8 আনা বাঁচাবার জন্য বাজারে গেছো ব্লেড কিনতে, তাহলে তোমার খরচ গেছে কত? 1.5 টাকা। লাভ হয়েছে কত না লস হয়েছে? 1 টাকা লস হয়েছে। ওয়াজ মাহফিল শুনতে এসে যদি ফজরের জামাত ছুটে যায়, আল্লাহর কসম ওই ওয়াজ করাও হারাম, ওই ওয়াজ শোনাও হারাম। ঘুমায় কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগেরে বেরোই শুনিয়া যান, এখনো জামাতে শরীক হবে সাথে, এখনো জামাতে আছে স্থান, নহি মরা জীব ভোগ বিলাসের, শাহাদত ছিল কাম্য মদের, ভিকারীর বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহোশ, তারা আজ পরে ঘুমায় বেহোশ, বাহিরে বহিছে জর তুফান, শুকনা রুটিরে সম্বল করে, যেই মানার প্রাণের জোরে, ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়া। একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনা বললি আবার কিছু কিছু আলেম ওলামা আছেন যারা বলেন মাদানি খালি গল্পই বলে। আল্লাহ পাক বলেছেন ফাকসুসিল কাসাসা, মাঝে মাঝে কিসা শোনাও। কে বলেছেন? আল্লাহ বলেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সত্য ঘটনা, শিক্ষণীয় কিসা মাঝে মাঝে শোনাও। কোরআনুল কারিমে
আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরাতুন নাম সূরার নাম হলো সূরাতুল কসাস সূরাতুল কসাস কসাস হলো কিসসাতুনের বহুবচন কসাস প্লুরাল নাম্বার কিসসার প্লুরাল নাম হলো কসাস মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আহমদ শাকির আল হুজাইফি ডক্টর আহমদ শাকির আল হুজাইফি উনি আমাদের তাওহীদ পড়াতেন উনি ক্লাসে এসে একটা কবিতা পড়লেন আদ দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি কাদ নাহাত আনহুল মানাহি ওয়া মুনাহি কাদ তুমা নুসলিহু বালাহি ওয়া বিলাহি আদ দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি কাদ নাহাত আনহুল মানাহি ওয়া মুনাহি আমার এই কবিতাটা তর্জমা করে শোনাও আমি বললাম শুকনা রুটিরে সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়া তরজমিয়া শেখ আমার কবিতার তরজমা আপনি করুন শেখ হা করে তাকিয়ে বলছেন এটা তুমি কি পড়লে বললাম কবিতা পড়লাম বলে বাংলা ভাষায় কবিতা আছে নাকি বললাম বাংলা ভাষায় কবিতা আছে আমাদের গরিব দুঃখী মানুষের ভাষায় বুঝি কবিতা থাকে না বাংলা ভাষার কবিতা কাজী নজরুলের কবিতা তখন শায়েখ বললেন তর্জমা করে শোনাও শুকনা রুটিরে সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়া তর্জমা করার সঙ্গে সঙ্গে ডক্টর আহমদ শাকির আল হুজাইফি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন বাংলা ভাষায় এত চমৎকার কবিতা লেখার মতো কবিও বাংলার মাটিতে আছে খুব দোয়া করলেন কাজী নজরুল ইসলাম সাহেবের জন্য ঘুমায় কাজা করেছো ফজল তখনও জাগনি যখন জহর এলাই খেলাই কেটেছে আসর মাগেরে বেরোই শুনিয়া যান আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জাহান্নাম পরিদর্শন করতে গেলেন জাহান্নামীদের শাস্তি দেখতেছিলেন একজন মানুষ লম্বা হয়ে শুয়ে আছে চিত হয়ে শুয়ে আছে আর একজন মানুষ বিশাল একটি পাথর নিয়ে ওই লোকটার মাথার মধ্যে মারতেছিল মারার সঙ্গে সঙ্গে মাথা ভেঙে চূর্ণ হয়ে গেল মাথার মগজগুলি ছিটকে চলে গেল চতুর্দিকে পাথরটা দৌড়িয়ে চলে গেল অনেক দূরে ওই লোকটি পাথরটি আবার আনার জন্য গেল পাথরটা আনতে আনতে মাথাটা ঠিক হয়ে গেল মাথা আগের মতোই আবার জোড়া লেগে গেল আবার পাথর ছুঁড়ে মারল এইভাবে প্রতি মুহূর্তে সেই জাহান্নামের মধ্যে এরকম শাস্তি হচ্ছিল আল্লাহর নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল রে এই দুর্গতি কেন এই লোকে এত শাস্তি কেন হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার নবীকে জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা ছিল আপনার উম্মতের সকালবেলা ফজরের জামাতে হাজির হতো না সকালবেলা ঘুমিয়ে কাটিয়ে দিত এই জন্য তাদের এই শাস্তির ব্যবস্থা মহান আল্লাহর তরফ থেকে রাখা হয়েছে কি কথা মাথা চূর্ণ করে দেওয়া হচ্ছে বারংবার কেন যারা ফজরের সালাত জামাতে সামিল হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ফাইন্না শাইতানা বালা ফি উযনিহি, যারা ফজরের জামাতে আসে না শয়তান তাদের কানে পেশাব করে, শয়তান তাদের কানে পেশাব করে। ফজরের জামাতে শরীক যদি না হতে পারেন ওয়াজ শুনে, সেই ওয়াজে কোনো কল্যাণ থাকতে পারে না। ওই ছাত্রর মতো, কোন ছাত্রের মতো, যে সে বিলেট কিনতে গেল দেড় টাকা খরচ করে বারো আনা বাঁচলো, এক টাকা তার লস হয়ে গেল। ওয়াজ শুনে যদি আপনি চ্যানেল নেকি কামাই করেন আর ফজরের সালাত ছুটে গিয়ে যদি বারো আনার পাপ হয়, সেই ওয়াজ শোনার কোনো প্রয়োজনীয়তা না। আজকে টাইমিং এর চেঞ্জিং আনতে হবে, সমাজকে পরিবর্তন করে ফেলতে হবে। সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে, আগে আমি ঢাকাতে লেখাপড়া করতাম, যখন আব্বাকে চিঠি লিখে দিতাম আব্বা টাকা লাগবে, এক সপ্তাহ ধরে চিঠি পাবনায় পুষত, এক সপ্তাহ পরে চিঠি পেয়ে বাবা টাকা ছেড়ে দিতেন মানি অর্ডারে, এক সপ্তাহ যাবৎ মানি অর্ডার যেত। টাকার জন্য বাপের কাছে আবেদন করলে মোটামুটি দুই সপ্তাহ পরে টাকা পাওয়া যেত। এখন টাকা পাঠান আপনারা বিকাশে, রকেটে, ডাস বাংলা ব্যাংকিংয়ের মাধ্যমে, কয়দিন লাগে, কয়দিন লাগে, দু পাঁচ মিনিটের মধ্যে টাকা পৌঁছে যাচ্ছে। চিঠি পাঠিয়েছেন লন্ডন প্রবাসী ছেলের কাছে, যেতে লেগেছে দুই সপ্তাহ, রিপ্লাই আসতে লেগেছে দুই সপ্তাহ। আমেরিকা প্রবাসী ছেলের কাছে চিঠি পাঠিয়েছেন, যেতে লেগেছে দুই সপ্তাহ, আসতে লেগেছে দুই সপ্তাহ, এক মাস লেগে গেছে একটা চিঠির রিপ্লাই আসতে। চোখের পলকে এসএমএস পাঠিয়ে দিচ্ছেন আমেরিকা, লন্ডন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তামাম পৃথিবী, অস্ট্রেলিয়া পর্যন্ত, কুমেরু সুমেরু পর্যন্ত আপনার সেই এসএমএস পৌঁছে যায়, চোখের পলকে রিপ্লাই চলে আসে। চিঠির আদান প্রদানের রসমরস পরিবর্তন হয়েছে, মানি অর্ডারের রসমরস পরিবর্তন হয়েছে, ব্যাংকিং এর রসমরস পরিবর্তন হয়েছে। কিন্তু আজ মাহফিলের কালেকশন মানদাতার আমলের মতো এখনো রয়ে গেল কেন? কালেকশন কি ডিজিটাল পদ্ধতিতে অল্প টাইমে করার কোনো ব্যবস্থা করা যায় না? যায় কি না যায়, ঢাকা মাদারটে গিয়ে দেখে আসুন, কোটি কোটি টাকার কাজ হয়েছে মাদারটে গাহলাদির জামে মসজিদে, এই না খান্দার উসিলায়। সেখানে হরের মা করে রাত ভরে ঘেঙার লাগে মসজিদে, দেশের কি দরকার? যারা মসজিদের দরজা দেওয়ার টাকা দিতে পারে না, সেখানে মসজিদের কি প্রয়োজন? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। ফেরেশতারা টাকা দিয়ে যাবে নাকি আমি পাবনার আমানুল্লাহ পাবনা থেকে এসে তোমাকে টাকা দিয়ে যাব, তাই তুমি মসজিদ বানাবে? এদেশের বাড়ি পাকা হয়, বিল্ডিং পাকা হয়, ঘর পাকা হয়, মসজিদ পাকার জন্য এত ঘেঙাতে হয় কেন? তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা ওসুল চষে, আনাফি সাফেই মালিকি হাম বলি তখনও মেটেনি গোল, এমন সময় মালাকুল মত এসে হাঁকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকে তত, গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন। আর আমানুল্লাহ মাদানির কবিতা শুনবেন, আমানুল্লাহ মাদানির একটা কবিতা শুনবেন, কত বাগদাতার কত মুকাদ্দাস, হারালি রে অভাগা জাতি, কত শিক্ষাগার কত গ্রন্থগার, আরো কত সুখ্যাতি, কোথায় তোদের দেওয়ান দয়, কোথায় তোদের তুরস্ক জয়, কোথায় তোদের সিংহ সাহস, কোথায় তোদের অটুট অভয়। ওরে ও পাতকি জাতি সবই তো হারালি, কোথা বল কোথা বল তো দেখি খুলে, শত বিরহ চাপা দিয়ে কেমনে আসিস ভুলে, হানাপি সাপেই মালিকি হাম বলি সেরে দেরে সব মাতলামি, মাঝহাবের মুখে পদাঘাত করে কর আহাদের সাস্তা গুলামি, শিয়া সুন্নি খারেজি রাফেজি ছিঁড়ে ফেল সব তরিকার জাল,
নকশবন্দী চিশতি মুজাদ্দিদি আক্রোশীর ঘরে আগুন জ্বাল সামন্তবাদ আর পুঁজিবাদের ঘাল মটকে দে বজ্র হাতে শান্তির রাজ দেখতে পাবি সকাল বিকাল দিনে রাতে আমানুল্লাহ মাদানির লেখা কবিতা আবার আপনাদেরকে একটা গানও শুনাইছিলাম মনে আছে শুনাইছিলাম না ম্যাডাম লোক তুই ভেবে চিনতে চল গালেব সারের বদ্দুবাতে যাইবি রসাতল ম্যাডাম যাইবি রসাতল শোনেন নাই শুনেছিলেন গালেব গালেব হবে রে দোজাহানে গালেব গালেব হবে 54 আটক করে ডজন খানেক মামলা জুড়ে রাখলো তারে জেলে ভরে কোন নীতিরে গালেব গালেব হবে শোনেন বাংলার শাসকগণ করবেন না আর কালকে ফোন নির্দোষ সারের মুক্তি দিয়ে তওবা করো রে গালেব গালেব হবে জুলুম হলো মহাপাপ চিরদিনের অভিশাপ এই ধরাতে গারদ হলো কত জালেম রে গালেব গালেব হবে আল্লাহুম্মা আমিন এই যে আল্লাহর বান্দা মহতারাম আমিরে জামাতকে যেদিন গ্রেফতার করা হলো সেদিন সেই কান্তনগর মাদ্রাসায় সভা ছিল আমার কান্তনগর মাদ্রাসা থেকে সভা শেষ করে রাতে কোনো মতো রাত পার করলাম রাত আর কাটে না মহতারাম আমিরে জামাতের টেনশনে সকালবেলা ওনার মোটর সাইকেলে উনি আমাকে ধুনটের মোড়ে গাড়িতে উঠায় যাওয়ার জন্য নিয়ে গেলেন তখন ওই রাস্তায় কাজ চলছে বিশ্ব রোডে তাড়াতাড়ি সময় মনের মধ্যে দারুণ দুঃখ হঠাৎ করে একটা সরু পাথরে লাগাতে মোটর সাইকেলের টাকা চাকা ফেরে দুই টুকরা হয়ে গেল আল্লাহ আকবার বিপদের সময় কত কঠিন অবস্থা হ্যাঁ বিপদের উপর আবার বিপদ আজকে যখন বললাম ভাই মোটর সাইকেলের চাকা ফেরে গিয়েছিল কয়েকশো কথা এখনো মনে আছে বলে মরা পর্যন্ত মনে থাকবে ইনশা আল্লাহ বলছিলাম বিদ্রোহী কাজী নজরুল ইসলাম সাহেব বললেন দুনিয়া এগিয়ে গেছে কিন্তু আমরা মুসলিমরা আগাতে পারি নাই রেলগাড়ি কোথায় আছে এখন SMS দিলে পাওয়া যায় ঘরে বসে রেলগাড়ির টিকিট কিনা যায় কোন শ্রেণী নেবেন কোন নাম্বার সিট নেবেন করিডোর নেবেন না উইন্ডো নেবেন তাও সিলেক্ট করার সুযোগ আছে সব হয়েছে ডিজিটাল পদ্ধতি কিন্তু ওয়াজ মাহফিলগুলি কি হয়ে গেছে মান্ধাতার আমলে যদি বলি ভাই একটু তাড়াতাড়ি করেন আমাদের দেশের মানুষের স্বভাব এসা ছাড়া লোকই আসে এ কোন কথা এসা ছাড়া লোক আসবে না আসবে অবশ্যই মাগরিবের পরে আমাকে বক্তব্য দিতে দেন তারপরে দেখেন লোক আসে কি না আসে গলার আওয়াজ শুনে বাড়ি থেকে ঘর থেকে লোক ছুটে চলে আসবে আপনি এসার পরেও তুমি যে নূরের নবী গান গাইবেন তো জনগণ কি পাগল হয়েছে যে এই ঠান্ডার মধ্যে বসে থাকবে জনগণ কয় যে বক্তা উঠুক তারপর আমরা যাব আর কর্তৃপক্ষ কয় শ্রোতা আসুক তারপর আমরা বক্তা চাপাবো খেলা খেলি করতে করতে রাত বেজে যায় 9টা তা আপনি দেরি করেন কেন আমাদের মসজিদে আমাদের ঈদগাহ সকাল 7টা সাড়ে 7টায় 8টায় টাইম দেওয়া হলো ঈদের জামাতের কিছু লোক 8টার পরেও দৌড়াচ্ছে বলে হুজুর সাহেব 5টা মিনিট টাইম বাড়ায় দেন কিছু লোক পথে আছে দৌড়াচ্ছে দিল 5 মিনিট 10 মিনিট বাড়ায় সোয়া 8টায় শুরু হলো বলে আগামী ঈদগাহ 8:30 করা হোক যাতে মানুষ না দৌড়ায় যারা ফেল্লু পার্টি ওরা 8:30 পরেও দৌড়ায় পরের ঈদগাহ 9টা করা হলো তারপরেও দৌড়ায় পরের ঈদগাহ 10টা করা হলো তারপরেও দৌড়ায় মানে 10টা ঈদের জামাত তাহলে সকালে এক আঁতর খেত চাষ করে তারপরে যায় ঈদের মাঠে এই অবস্থা আমাকে দায়িত্ব দেওয়া হলো বলা হলো যে আপনি ঈদের জামাতের সালাতে ইমামতি করবেন বললাম রসুলের তরিকা ঈদের জামাত হবে খোদবার আগে তাকবীর হবে খোদবা হবে খোদবা শেষে সালাত হবে প্রথমে সালাত হবে খোদবা শেষ হবে তারপরে ঈদ শেষ খোদবার আগে সালাতের আগে
কোনো ধানাই পানাই কেরাত গজল কোনো নেতা নেত্রীর কোনো বক্তব্য চলবে না ওয়ালা আযান ওয়ালা ইকামাতা আযান হবে না ডাকাডাকি হবে না একামত হবে না যার যার মতো সেই সেই ঈদের ময়দানে আসবে ঈদের সালাতের টাইম হবে আল্লাহর নবীর দেওয়া টাইম অনুযায়ী কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা পড়েছেন দুই বল্লম সূর্য উঠলে আর ঈদুল ফিতর করেছেন এক বল্লম উঠার পরে উল্টা হলো ঈদুল আযহা এক বল্লম